আজকের বিষয় কি খাবো কি খাবো না গ্রন্থনা ও প্রয়োজনায় অতনু দাস শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে জানাই অনেক প্রীতি শুভেচ্ছা ও শুভকামনা আজ শোনা যাক মাংস ও আলু খাওয়ার ব্যাপারে কিছু কথা ডায়াবেটিস নিয়ে কথা উঠলে যে দুটি শব্দ ঘুরে ফিরে আসে তা হলো ইনসুলিন এবং ব্লাড গ্লুকোজ বা রক্তে শর্করার মাত্রা এই দুয়ের সম্পর্কটা একটু বুঝে নিন তাহলেই ডায়াবেটিসে খাওয়া দাওয়ার গুরুত্ব সঠিকভাবে বোঝা যাবে সমস্যাটির মূলে পৌঁছতে সুবিধা হবে ইনসুলিন হলো একটি হরমোন যা প্র্যাঙ্কিয়াস থেকে নিঃসৃত হয়ে রক্তে মিশে যায় আমরা যা যা খাদ্য গ্রহণ করি তা আমাদের পেটে গিয়ে পরিপাক ক্রিয়ার মাধ্যমে নানা ধরনের শর্করায় পরিণত হয় গ্লুকোজ হলো একেবারে বেসিক সুগার শরীর এই গ্লুকোজকে জঠর থেকে শিরা উপশিরা দিয়ে রক্তে শুষে নেয় এইখানে এসে ইনসুলিন তার কাজ করে ইনসুলিনের কাজ হলো শরীরের কোষগুলিকে প্রভাবিত করা ইনসুলিনের সাহায্যে কোষ রক্তের গ্লুকোজ কাজে লাগিয়ে কিছুটা এনার্জি হিসেবে খরচ করে আবার ভবিষ্যতের জন্য কিছুটা গ্লাইকোজেন হিসেবে কোষে জমা রাখে খাবার খাওয়ার পর রক্তে বাড়ে গ্লুকোজের মাত্রা সঙ্গে সঙ্গে প্র্যাঙ্কিয়াসের ইনসুলিনের ক্ষরণ বাড়িয়ে দেয় ইনসুলিনের খরণ এবং রক্তে গ্লুকোজের মাত্রা এই দুটির ভারসাম্য রক্ষা হয় এই কারণে ইনসুলিন ঠিক কাজ করছে কিনা বুঝতে খাওয়ার দু ঘন্টা পর রক্তে কতটা শর্করা রইল পরীক্ষা করে দেখা হয় সাধারণভাবে টাইপ টু ডায়াবেটিস চল্লিশ মানুষের মধ্যে দেখা দেয় কারণ বয়সের সঙ্গে ধীরে ধীরে শরীরের কোষগুলি ইনসুলিন রেজিস্টেন্স হয়ে যায় অর্থাৎ প্রয়োজন অনুযায়ী ইনসুলিন থাকলেও তা কাজে লাগাতে পারে না শরীর আবার এও হতে পারে প্যাংক্রিয়াসও হয়তো সঠিক মাত্রায় ইনসুলিন তৈরি করতে পারছে না এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওষুধের সঙ্গে সঙ্গে ডায়েটের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ যাতে শরীরে গ্লুকোজ সঠিক মাত্রা বজায় থাকে ডায়াবেটিকদের খাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুটি ইস্যু হচ্ছে তাদের সারা দিনের ক্যালোরি ইনটেক এবং যে খাবার তারা খাচ্ছেন সেটার গ্লাইসেমিক ইন্ডেক্স ডায়াবেটিকদের খাবারে কত ক্যালারি যাবে সেটা ডাক্তার ডাক্তারবাবুরা বেঁধে দেন যাতে শরীরের কাজ চালাতে যতটুকু ক্যালারি প্রয়োজন ততটুকুই তারা যেন নিতে পারেন এবং তা খরচাও করে দিতে পারেন যেহেতু কার্বোহাইড্রেট ও ফ্যাট বেশি ক্যালারি দেয় তাই এই দুটি বুঝে সুঝে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তার ডাক্তারবাবুরা সাধারণ মানুষের তো সেভাবে কোন খাবারে কত ক্যালোরি আছে জানা থাকে না অনেকেই ভুল করে এক ধাক্কায় হাই মিষ্টি আলু রেয়াজি পাঠার মাংস খেয়ে ফেলেন হুহু করে শরীরে ঢোকে ক্যালোরির পরিমাণ আর গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে খাবার খাওয়ার পরে রক্তে তা কত তাড়াতাড়ি গ্লুকোজের মাত্রা বাড়ায় যেমন ধরুন চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি কিন্তু মিশ্রির আবার তা কম ডায়েটে লো হাই জি আই যুক্ত খাদ্য মিলিয়ে মিশিয়ে খেতে হয় এবার আপনি যদি বুঝে খেতে পারেন যে আজ আমি ভাত বা রুটি কমিয়ে তার বদলে আলুর কোনো রান্না খাব তো কোনো আপত্তি নেই তাতে মিষ্টির ক্ষেত্রেও তাই ধরুন ডাক্তার বাবুর আপনার জীবনযাত্রার প্রয়োজন বুঝে আপনার জন্য চোদ্দশো ক্যালারি ধার্য করেছেন এবার একটা সাধারণ মাপের মিষ্টিতে তিনশো থেকে সাড়ে তিনশো ক্যালোরি থাকতে পারে ওই রকম একটি মিষ্টি আপনি খেলেন শরীরে ওই পরিমাণ ক্যালোরি প্রবেশ করলো এখন মিষ্টি খেয়ে তো পেট ভরে না অন্য খাবারও খেতে হবে সারা দিনে পেট ভরাতে যাই খাবেন এক ক্যালরি ইউনিট যেন ছাড়িয়ে তা না যায় যা সুগারের রোগীদের পক্ষে মারাত্মক তাই আপনাকে নিজের ওপর নিয়ন্ত্রণ আনতে হবে অর্থাৎ যেদিন মিষ্টি ফল যেমন আম কি পাকা পেঁপের ফালি খাবেন সেদিন সারা দিনে ভাত রুটি অর্ধেক খেতে হবে অত্যন্ত কম ক্যালোরিযুক্ত খাদ্য দিয়ে আমাদের জঠরাগ্নি নেভাতে হবে কিন্তু এটা সাধারণত সবাই পারেন না তাই পুরোটাই নিষেধের আওতায় চলে যায় মাংস খাওয়া নিয়েও একই কথা কচি পাঁঠার মাংস আপনি মাঝে মাঝে খেতে পারেন কিন্তু সেদিন অন্য খাবার কমিয়ে দিয়ে খেতে পারেন কিন্তু সেদিন অন্য খাবার কমিয়ে দিয়ে তা খেতে পারেন তবে রেওয়াজি মাংস একদম নয় কারণ তাতে থরে থরে চর্বি ভাজাভুজি খাওয়ার ব্যাপারেও তাই যে কোনো কম ক্যালোরির খাবারকে যেই আপনি ভাজা করে খাবেন তার ক্যালোরি ভ্যালু তিন গুণ বেড়ে যাবে দেখা গেছে যদি আমাদের বাঙালি খাবার থেকে ভাজাভুজিটা বাদ দেন তা বাকি খাবার আপনি যত খুশি খান না কেন তা হাজার ক্যালোরি ছাড়াবে না এখানে কিন্তু আমাদের সনাতন ভাত ডাল তরকারি মাছের কথাই বলা হচ্ছে বাইরের খাবার বা ফাস্ট ফুডের কথা নয় এ প্রসঙ্গে জানাই যে আমাদের যে খাদ্যাভ্যাস তা সেই অঞ্চলের পরিবেশ থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে তাই আমরা ভাত খাই আর রাজস্থানে রুটি বেশি গুজরাট রাজস্থান পাঞ্জাব ইত্যাদি এলাকার মানুষেরা তাদের খাবারের প্রবল ঘি মাখন খান কিন্তু তাদের সেই অর্থে সমস্যা হয় না এর কারণ হলো তারা বেশিরভাগ নিরামিষাসী এবং ফ্যাট থেকে তারা অতিরিক্ত ক্যালোরি সংগ্রহ করেন তার ওপর তারা সেই পরিমাণ ক্যালোরি বার্ন করেন প্রবল পরিশ্রম করে আমাদের গ্রাম বাংলার চাষিরা দেখা যাবে যে একেবারে যে পরিমাণ ভাত খান তা শহুরে মানুষের দুদিনের ভাত এর কারণ ওরা সারাদিনের কঠোর পরিশ্রমে ইন্ধন ভাত থেকেই সংগ্রহ করতে বাধ্য হন ঠিক এইভাবে কোনো অঞ্চলের খাওয়া দাওয়া সেখানকার পরিবেশে সাপোর্টেড হয় কিন্তু আমাদের অবিমিশ্রকারী পশ্চিমায়নের প্রভাবে প্রিজারভেটিভ যুক্ত ফাস্ট ফুড ইট আউট ইত্যাদির কল্যাণে ইকোলজি মাথায় উঠেছে শখের খাওয়া অন্য ব্যাপার কিন্তু নিত্য বাটার চিকেন কিংবা পিৎজা জাতীয় হাই ক্যালোরি খাবার আমাদের মেটাবলিজম অর্থাৎ পরিপাক যন্ত্রের হিসেব নিকেশ ভুলিয়ে ছেড়েছে খেয়াল করলে দেখা যাবে গত তিরিশ বছরে আমাদের জীবনে তিনটি জিনিসের অনুপ্রবেশ ঘটেছে টিভি ফাস্টফুড কোল্ড ড্রিঙ্কস আর প্রবল পশ্চিমাশ্ব জীবনধারা আর ডায়াবেটিস চুপিসারে সারে ছড়িয়েছে এই সময়ের মধ্যে যা এখন মহিরুহে পরিণত তাই এ সময়ের প্রয়োজন অত্যন্ত স্পষ্ট যে যা কিছু ডায়াবেটিস ডেকে আনে সেগুলি থেকে দূরে থাকতে হবে আর যেহেতু ডায়াবেটিস নিরাময় হয় না তাই কি খাচ্ছেন কতটা খাচ্ছেন সেটা বুঝতে চেষ্টা করুন ও খেয়াল রাখুন এছাড়া সুস্থ থাকার পথ নেই বন্ধুরা মাংস ও আলু খাবো কি খাবো না তা নিয়ে শুনলাম বেশ কিছু কথা আর সেসব কথা শুনতে শুনতে আজকের চেতনা অনুষ্ঠানের সময় শেষ তাহলে সবাইকে আবারও ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের চেতনার আসর থেকে